হ্যালো ফ্রেন্ডস, আমি অর্পণ। তো আজ বেসিক্যালি এই ভিডিওতে আমরা দুটো টপিক নিয়ে আলোচনা করব। ফার্স্টে যেটা বলবো, আগের দিন যে ভিডিওটা বানিয়ে ফেলেছিলাম, প্রচণ্ড এক্সাইটেড ছিলাম দেবদার খাদান নিয়ে। খাদান সিনেমা শ্যুটিং আমরা সবাই জানি যে জোর কদমে চলছে, এটা এই বছরেই ডিসেম্বর মাসে আনার কথা রয়েছে। তো সেই কারণে একটা ভিডিও ভাইরাল হয়েছিল একটা নামি পত্রিকার ওয়েব পেজ থেকে, ঠিক আছে। তো সেখান থেকে ভিডিওটা আমি দেখি অ্যান্ড দেন ভিডিও বানাই, প্রচণ্ড এক্সাইটেড ছিলাম যেহেতু, এবং ভাবলাম যে যেহেতু ছেলেটা বা নায়কটা অনেকটা লম্বা চওড়া, খানিকটা দেবদার মতো ফিগার ছিল, ওকে, এবং নানচাকু চালাচ্ছিল কন্টিনিউয়াস, সেটা কিন্তু ভাইরাল হয়ে গিয়েছিল সেই অ্যাকশন সিকোয়েন্সটা। তো কোনো শ্যুটের আগে একটা প্র্যাকটিস সেশন হয়, তো সেটার কারণে সেটা দেখে আমি ভেবেছিলাম যে হয়তো বা দেবদা এটা হলেও হতে পারে। অনেক দেব ফ্যান্সরাও কিন্তু আমাকে মেসেঞ্জারে এবং হোয়াটসঅ্যাপে তারা SMS করেছিল যে অর্পণদা তুমি এটা নিয়ে ভিডিও বানাই, হয়তো বা এটা দেবদা, ঠিক আছে। তো সেই কারণে আমি প্রচণ্ড এক্সাইটেড ছিলাম, এক্সাইটেডমেন্টের যে চোটটা আমি পুরোপুরি না দেখে বানিয়ে ফেলেছিলাম। পুরো ইনফরমেশান, তথ্য, অফিসিয়াল আপডেট না পেয়ে আমি ভিডিওটা বানিয়ে দিয়েছিলাম। তারপরে জানলাম যে সেটা দেবদা নয়, সেটা রিজওয়ান বলে একজন সিরিয়াল আর্টিস্ট, সিরিয়ালের নায়ক। তার একটা নতুন সিরিয়াল হচ্ছে বা চলছে বধুয়া বলে, সেই সিরিয়ালটার একটা অ্যাকশন সিকোয়েন্স রয়েছে, সেটারই শ্যুটিং চলছিল। তো আমার এটা ভুল ছিল, বুঝতে ভুল হয়েছে এবং তোমাদেরকেও বলতে ভুল হয়ে গিয়েছে, তার জন্য আই এম এক্সট্রিমলি সরি, আমায় ক্ষমা করে দিও ভুল তথ্য দেওয়ার জন্য। আমি না বুঝেই এটা করে ফেলেছিলাম, আমার অজান্তে এটা মিস্টেক হয়ে গিয়েছিল, ওকে। তো এটা দেবদার নয়, তবে হ্যাঁ, খাদান সিনেমায় দুর্ধর্ষ লেভেলে এরকম টাইপের অ্যাকশান কিছু থাকতে চলেছে, ঠিক আছে। তো এই যে আপডেটটা আমি দিয়েছিলাম গতকাল, সেটা কিন্তু ভুল, যে ওই পার্টিকুলার শ্যুটিংটা কিন্তু দেবদার না, ওটা রিজওয়ানের, ওকে। জিনিসটা আমি ক্লিয়ার করে দিলাম, সবার কাছে সরি চেয়ে নিলাম। এবার সেকেন্ড যে আপডেটটা দেবো সেটা হচ্ছে অযোগ্য সিনেমাটা, প্রসেনজিৎ ঋতুপর্ণের 50তম সিনেমা অযোগ্যটা। আমরা সবাই জানি যে ব্লকবাস্টার হয়ে গেছে অলরেডি, এবং যেভাবে ঝড় তুলেছে অযোগ্য, সবকটা শো হাউসফুল, এবং দীর্ঘদিন হাউসফুল যাওয়ার পরেও নবম উইকে এসে, অর্থাৎ 9th week অফ ব্লকবাস্টার অযোগ্য, এবং আমরা সবাই দেখতে পেলাম যে বুম্বাদা, আমাদের সবার ফেভারিট প্রসেনজিৎ চ্যাটার্জি, তাই ইন্ডাস্ট্রি নিজে সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে কিন্তু জানিয়ে দিয়েছেন যে অযোগ্য সিনেমাটা এখনও পর্যন্ত নবম সপ্তাহে এসেও 20টা সিনেমা হলে চলছে, এবং 38টা শো কিন্তু এখনও অবধি হোল্ড করে রয়েছে অযোগ্য। তার মানে একটা ছবি কতটা ভালো চললে, মানুষ কতটা গ্রহণ করলে, ফ্যামিলি অডিয়েন্স, ইয়াং জেনারেশান, প্রত্যেকটা এজের দর্শক কতটা ভালোবাসা দিচ্ছেন অযোগ্য সিনেমাটা। বারবার 5 বার 6 বার 7 বার করে তারা, 8 বার করে তারা হলে কিন্তু গিয়ে বারবার তারা টিকিট কেটে সিনেমাটা দেখছেন। তার মানে মানুষের মনে এতটাই ভালো জায়গা করে নিয়েছে প্রসেনজিৎ ঋতুপর্ণার চাহিদা, ডিমান্ড দর্শকদের মধ্যে এখনও রয়েছে, এখনও অবধি কিন্তু কমে যায়নি। সেই নাগপঞ্চমী, শ্বশুরবাড়ি জিন্দাবাদ, জামাইবাবু জিন্দাবাদ, আঘাত, সমস্ত কিছুর পরেও প্রাক্তন, দৃষ্টিকোণ, অযোগ্য, একই চিত্র, চিত্রটা একই, ঠিক আছে। এই জুটিটা কখনো পুরনো হবে না, এবং প্রসেনজিৎ ঋতুপর্ণার ম্যাজিকটা বারবার দর্শকদের কাছে কিন্তু পৌঁছে দিয়েছেন তারা, এবং এটা প্রমাণিত। কৌশিক গাঙ্গুলি আবারও প্রমাণ করে দিয়েছেন যে এই জুটিটাকে নিয়ে কাজ করলে বক্স অফিস তোলপাড় করে দেবে। বাংলার কোনো সিনেমা হিট করুক আর না করুক, প্রসেনজিৎ ঋতুপর্ণা যতবার এসছে ততবার কিন্তু বক্স অফিসে সাকসেস এনে দিয়েছে। তো 6.5 থেকে 7 কোটি টাকা অলরেডি ইনকাম করে ফেলেছে অযোগ্য, মাল্টিপ্লেক্স, সিঙ্গেল স্ক্রিন মিলিয়ে, এবং ন্যাশনালি এবং ইন্টারন্যাশনালি টোটালি কিন্তু ওয়ার্ল্ড কাঁপাচ্ছে প্রসেনজিৎ ঋতুপর্ণা এই জুটিটা। তো অসাধারণ একটা প্রেমের গল্প, অসাধারণ একটা ম্যাচিওর লাভ স্টোরি দেখার জন্য অযোগ্যটা দেখতেই হবে। যারা যারা এখনও দেখনি, আমি বলবো নিজেদের নিয়ারেস্ট থিয়েটারে গিয়ে অযোগ্য সিনেমাটা একবার দেখে এসো, বস মন ভরে যাবে তোমাদের এই সিনেমাটা দেখার পরে। কারণ সুন্দর সুন্দর গান রয়েছে অনুপম রায়ের, শ্রেয়া ঘোষালের, রূপম ইসলামের, এবং সুন্দর অভিনয় রয়েছে প্রসেনজিৎ ঋতুপর্ণ এবং শিলাজিতের, তার সাথে সাথে ডাইরেকশান তো আছেই কৌশিক গাঙ্গুলির। তো সমস্ত কিছু মিলিয়ে অযোগ্যটা কিন্তু মন জয় করে নেওয়ার সিনেমা, বাঙালিদের এই ধরনের সিনেমা ভালো লাগছে এবং দীর্ঘদিন ভালো লাগবে। তো বন্ধুরা, এই ছিল আজকে আমার ভিডিও। তো ভিডিওটি যদি ভালো লাগে তো প্লিজ লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলো না। যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তো প্লিজ সাবস্ক্রাইব করে দিও। তো দেখা হচ্ছে আমার পরের ভিডিওতে। তো টাটা।